নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচকলা দিয়ে রুই মাছের স্বাস্থ্যকর পাতলা ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আলু কলা দিয়ে মাছের ঝোল বানানোর জন্য 3 পিস রুই মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর লবণের সাথে মাছের পিসগুলো খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে 3 পিস মাছ রান্না করছি, আপনারা চাইলে 4-5 পিস মাছও এই একই মশলা আর একই পদ্ধতিতে রান্না করতে পারেন। লবণ হলুদের সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি, এবার এটাকে 15-20 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে লম্বা এবং পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2টো কাঁচকলাকেও লম্বা এবং পাতলা করে কেটে প্রথমে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রাখার পর জল থেকে ছেঁকে নিয়েছি, না হলে এটার মধ্যে কালো দাগ পড়ে যেত। নেক্সট স্টেপে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছের পিসগুলোকে মিডিয়াম হাই ফ্লেমে 2-3 মিনিট সময় ধরে এপিটোপিট লাল করে ভেজে নেব। আমি এখানে পেটি আর ল্যাজের মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে ঢাকার মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। আর এই রান্নাতে আমি যা যা উপকরণ যে যে পরিমাণে ব্যবহার করেছি সেই পরিমাণে আপনারা অনায়াসে 5-6 পিস মাছ রান্না করতে পারেন। মাছের 2 পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের সাথে কাঁচকলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় নিয়ে কাঁচকলাগুলোকে ভেজে নেব। কাঁচকলাগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরো কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 1/4 চা চামচ পরিমাণ কালো জিরে অ্যাড করে দিলাম। এই গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড একটু চর্বরি ওঠার পর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার লবণের সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিট সময় ধরে আলুটা ভালোভাবে ভেজে নেব। 1-1.5 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চ আদা আর 2-3টে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 1-2 মিনিট সময় ধরে সব কিছুকে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর অ্যাড করে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়েই মশলাগুলোকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আর মনে রাখবেন, তরকারির স্বাদ কিন্তু সবসময় মশলা কষানোর ওপরেই নির্ভর করে। দেখুন, আমাদের মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা কাঁচকলাগুলোও অ্যাড করে দিলাম, কাঁচকলার সাথেও সব কিছুকে আরও 1 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব
পরিমাণ মতন জল। কতটা ঝোল রাখতে চান সেই বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। এই সময় অ্যাড করে দেব স্বাদ মতন লবণ। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে অ্যাড করে দেব। আবারও বলছি, আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি এ দিয়ে আপনারা 5-6 পিস মাছও রান্না করতে পারেন। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার এটা আলু আর কলা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মোটামুটি 10 মিনিট মতন সময় লাগবে। প্রায় মিনিট দশেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, আমাদের রান্না করা কলা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এই মশলাটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম পরিবেশন করবো।